DJ Bati, do shy number four. রাজবাড়িতে চইতে ঢাক বাজিয়ে তুলেছে আর আমরা শুনেছি বলেছি বলে হ্যাঁ আমাদের উপরে কিভাবে রাজ করে দেখো দেখো আরে চুপ 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 আমি কোনটা তুলব বলো তো আমি বলতে পারবো না তুমি যেটা খুশি তুলো আচ্ছা ঠিক আছে আমি তুলব ওই দি ভোমা এই যা একটা বুড়ো নোনা তুলেছে এই দেখ কি আমার কি মনে জানিস ওই মায়ের জটরি একটা বিটা ছিল ভাবি এই এই বিটা ছিল হ্যাঁ এই যা মায়ের জটরি একটা ছোটখাটো একটা বেটা ছেলে হবে হ্যাঁ তাই আমরা মনে মনে ভেবেছি আমাদের দেওর হবে ঠিক বলেছিস ওরে মাদাসি কি একি আমি অমঙ্গল দেখলাম মা সাধ বাবা কি গো মা ওই দেখো না গাছে ডালি কেমন করে কোকিল লাগছে মা ওকি হ্যাঁ কি মা আমরা তো জানি না মা ওই গাছের ডালে কোকিল লাগি ওই তাও শুনেছি কানে গো গাছের ডালে তাকে তাও শুনেছি কোকিল কেমন করে ডাকছে মা ওই কোকিলের শব্দ যদি আমার আমার কানে যদি আসি তাহলে আমার তো অমঙ্গল হতে পারে মা মা না রাজবাড়ি থেকে ওই কোকিল ডেকেছে বলে তাই মনে ভাবছো আমাদের অমঙ্গল হবে মা মা না তবে ওই রাজবাড়িতে জানালা দরজা আবদ্ধ করে দিয়ে শঙ্কের ধ্বনি দেব পাখি শব্দ দূরে চলে যাবে রাজবাড়িতে কোনোদিন অমঙ্গল আসবে না তাই নাকি মা হ্যাঁ মা তাহলে ঘরের মধ্যে চলো আমরা ছাদ গুছিয়ে নিয়ে তোমাকে খাইয়ে দেব তাই চলো মা মা গো শনকা অষ্টম গর্ভে পড়ে ছাদ ভক্ষণ করবে তাহলে ছদমা নারীদের প্রয়োজন আপনারা তিনজন কি পাঁচজন কি সাতজন কি নজন কি এগারো জন কি তেরো জন আপনারা চুলা ছুন মায়েরা ছড়ে আমাদের ছনকা বেড়ে নিয়ে স্বাদ ভক্ষণ করবেন আপনাদের মঙ্গল হবেন এবং আপনারা স্বাদের মিষ্টি নিয়ে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন মায়েরা চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন চার দিন ব্যাপী যে মনসা শীতলমা যে যাত্রা আয়োজন করেছি দীর্ঘদিন আমার মা পিতামাতার আশীর্বাদে এই অনুষ্ঠান আয়োজন করেছি তাদের মানে তাদের যেন আশীর্বাদ আমাদের যেন মাথায় থাকে এবং পিতামাতার যেন আমাদের স্মরণ থাকে এই আজ আজ মনসার গানে সন্তুষ্ট হইয়া মাধবপুর নিবাসী দিলীপ সিং এই দশটি টাকা আমার ব্যয় শ্যামল হালদারকে পুরস্কৃত করিল মা মনসার গানে ভঙ্গিত ওনার মানে ভঙ্গিত মানে হয়ে তোমার
ভালো দেখিয়া তাই এই 10টি টাকা পুরস্কার করিল। আমরা সবাই সমর্থন করিয়া হাতে তালি দেবেন। বাচ্চারা সবাই একবার মা মনসার নামে হাতে তালি দিন। Thank you.
দিবি না তা বলে দে দে শঙ্খ বাজিয়ে দে আমাদের সরকবে নিনি সাত খাচ্ছে ও মা দিনে বারে ও মা দিনে বারে দিনে বারে শনকা দে আর দিনে দিনে বারে সবে হতে যায় সানোকা ঘরে রবি পারে বলে বাসির কাছে আগে বারে ওঠে আগে বারে বছে ঘরে রবি করে একবারে কি ওই দেখ রাজবাড়িতে আনন্দের হার বসেছে তাহলে চল তোরা একবার দেখতো কি হয়েছে কি এই জোরে জোরে বল তোরা একবার কাপছা কাটবো কি হয়েছে কি বেটা ছেলে হ্যাঁ বল বেটা ছেলে হয়েছে একটা রাজবাড়িতে পুত্র সন্তান ফুটফুটে হয়েছে বলি ও দিদিরা ওরে শঙ্খ বাজা শাগ বাজা তাড়াতাড়ি করে আমাদের রাজবাড়িতে আনন্দের হারে বসেছে আমাদের দাড়ি কোথায় গেল বলি ও বাবা দাড়ি বাবা দাড়ি বলি ও বাবা দাড়ি ছুটে যাও এখনই গিয়ে দাই ডাকতে হবে বলি ও বাবা দাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এখনই দাই ডাকতে যেতে হবে আমি এখন দাই মাঝে ডেকে নিয়ে আসছি Thank you.
আরে ও দিদি এই দেখ আমাদের দিদিমাটা কোথায় গেল বলতো এই সে বলি যে ভুড়ি তো এত ছোঁচা সে পাড়ামায় ফ্যান খেয়ে মানে বেড়াচ্ছে ও মা কি হলুনি রাজবাড়িতে সংবাদ এসেছে এখনই যেতে হবে রাজবাড়িতে হারা কাণ্ডখানা কি তাই বল দাঁড়া ওই বুড়ির আমি ধরে ধরে নিয়ে যাবো দাঁড়া তো বুড়ি আজ কোথায় গায়ে দেখি আজকে আমি বলে বাপ দাঁড়ি এই বুড়ি ধর ধরে নিয়ে যা বুড়ি ধরে নিয়ে যাই এ বুড়ি ও দাই মা আরে কোন ফ্যান খেয়ে বাড়ে রে উঁচে খেয়ে বাড়ে রে আরে সে খেয়ে বাড়ে রে আমার রাত্রিবেলা গায়ে মাকে হামলাচ্ছিস কে রে তুই আমি রাজবাড়ির তারি গো তারি বলি তুই ধারি না আমি রাজবাড়ির তারি তারি আরে আজ কুড়ি বেটা এই রাত্রিবেলা কি হয়েছে রে